সুবু দাদা, এটা আমার বিয়ের কার্ড, 25 তারিখে কিন্তু আসতেই হবে। আরেকটা কথা, এমনিতে তো তুমি সবাইকে টিপস দিতে থাকো ইনভেস্টমেন্টের জন্য, আমার জন্য কোনো স্পেশাল টিপস আছে? যেহেতু আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তাই কোনো ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট অপশন? লক্ষ্মী, ইনভেস্ট করার আগে এটা জানা খুবই জরুরি যে মোটামুটি কত রকমের ফান্ড হয় আর তুই কোন রাস্তায় যেতে চাস। যেমন ধর, তুই যদি ইকুইটি ফান্ডের রাস্তা বেছে নিস, তাহলে তোর টাকা ইনভেস্ট করা হবে কোম্পানির শেয়ারে। কিন্তু আমি এই রাস্তা কেন বেছে নেব? এটা বাছবি যদি তুই দীর্ঘমেয়াদে বেশি রিটার্ন আর গ্রোথ চাস। ও, আর ডেট ফান্ডস? ডেট ফান্ড তোর টাকা ইনভেস্ট করে গভর্নমেন্ট বন্ড আর তার সাথে কর্পোরেট বন্ড আর মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে। আর হাইব্রিড ফান্ড নিশ্চয়ই দুটোর কম্বিনেশন হবে, এমন স্কিম যা ইকুইটি আর ডেট ফান্ড দুটোতে ইনভেস্ট করে, ঠিক? হ্যাঁ, একদম ঠিক। হাইব্রিড ফান্ড আয় বাড়ানো আর গ্রোথ দুটোর জন্যই ভালো। বাহ, খুব সহজে বুঝিয়ে দিলে, আমিও ইনভেস্ট করতে চাই। দাঁড়া, এত তাড়াহুড়ো করে রাস্তা বেছে নিতে হবে না, ভালো করে ভেবে নে। আপনিও এ ব্যাপারে নিশ্চয়ই ভাবুন আর প্রতিটা বিকল্পের বিষয়ে আরো বেশি জানার জন্য অন্য ভিডিওগুলো দেখুন। আর মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের যে রাস্তাই আপনি বাছুন না কেন, তাতে যেন আপনার যাত্রা সুখকর হয়। যতই হোক মিউচুয়াল ফান্ডস, একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, যোজনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেবেন।